আমি খুবই অবাক হলাম, এত অল্প বয়সের একটা মেয়ে তার সাথে এত বড় একটা টর্চার হয়ে গেল আর কোনো এনজিও তার পাশে এসে দাঁড়ালো না, নট ইভেন কোনো অনলাইন কোনো নিউজ পেপার কোনো নিউজ করলো না। না না, এটা আসলে মারা যায় না, এটা খুবই দুঃখজনক। হ্যাঁ হ্যাঁ, তুমি একটা প্রেস রিলিজের ব্যবস্থা করো, আমরা সবাই মিলে পরশু সকালে এটার জন্য একটা মানববন্ধন করবো। হ্যাঁ অবশ্যই, মেয়েকে ডাকতে হবে, মেয়ের ফ্যামিলি থাকবে, অবশ্যই অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, মেয়ের টিকিট কী কী পেয়েছো, ছবি টবি সব কিছু আছে? হ্যাঁ, আমার মনে হয় প্রেস রিলিজটা দিয়ে দাও, এটাই একটা। আমাকে তুমি কোনো পাত্তাই দিচ্ছ না। দেখো আমার এত সময় নেই, বেটার তুমি একটা পিএস রেখে নাও যে ঘন্টায় ঘন্টায় তোমার সমস্ত খোঁজ খবর রাখবে। এটা পিএস এর বিষয় না, এটা এটা ভালোবাসার বিষয়, এটা স্বামী স্ত্রীর বিষয়। তুমি আমি আমি খেয়াল করছি তুমি আমাকে ইগনোর করছো, কেন বলো তো? দিন দিন দেখছি তোমার প্রেম একেবারে উতলে উঠছে, কি মানে এসবের? এটা হঠাৎ বিষয় না, তুমি তুমি আমার টেক কেয়ার করছো না, তুমি জাস্ট আমাকে অবহেলা করছো, দ্যাটস ইট। শোনো, আমার পক্ষে এ সমস্ত আলগা পিরিত দেখা না একদম সম্ভব, বুঝেছো? যাও গিয়ে ফ্রেশ হও। আমি মোটেও ঘামিনি, কিন্তু তুমি এই সময় কেন অফিসে কেন সেটা আগে বলো। উমা, আমার অফিসে আসা নিষেধ নাকি? অফিসে আসা নিষেধ নাকি, একটা ফোন তো করে আসতে পারো। তোমাকে সারপ্রাইজ দেব বলে আমি ফোন দেইনি। আচ্ছা ঠিক আছে, বলো কি সারপ্রাইজ। জান, একটা নতুন ডিশ বানিয়েছি, আমার না তরসই ছিল না, মনে হচ্ছিল কি সেই ডিনার পর্যন্ত ওয়েট করতে হবে, তাই ভাবলাম একসঙ্গে লাঞ্চ করি। আমরা একসাথে প্রত্যেকটা দিন আমরা ডিনার করি, এভাবে পাগলামি করার কোনো মানে নেই তো। তুমি অফিসে চলে আসছো খাবারটা নিয়ে, এটা কেমন কথা? প্রত্যেকদিন ডিনার করি দেখে কি একদিন লাঞ্চ করা যাবে না? একটু পর আমার ক্লায়েন্ট আসবে, তার সাথে আমার মিটিং। তো আসুক, আসতে দাও তোমার ক্লায়েন্টদেরকে, আমি তো তোমার বউ, গার্লফ্রেন্ড তো আর না যে পরিচয় করিয়ে দিতে তোমার সমস্যা হবে। আচ্ছা ঠিক আছে, বসো দিচ্ছি। আর দুটো প্লেট দিতে বলো তো। কি প্লেট খাবো না? তুইও তো একটা আত্মীয় সংসারে মিশেছিস, তোর বউ সারাক্ষণ তোর দেখভাল করবে, তোর তোকে সামলাবে, তোর সেবা যত্ন করবে, তাহলে এখন এত কমপ্লেন দিবি? আহ, খুব বড় বড় কথা বলছেন আপনি, তাই না? নিজেকে চিছিল, হ্যাঁ মনে নেই? স্বাধীন চেতা, সেলফ ডিপেন্ডেন্ট একজন মেয়ে আপনার দরকার, দুজন দুজনের মতো করে জীবনযাপন করো। আহা, কি সুখের কথা, জাফিয়া তো সেরকম একটা মেয়ে, এখন তাহলে তোমার এত কমপ্লেন কেন? আরে ভাই, আমার কপালে মানে এত খারাপ কেন? আমি একটা হাঁচিয়ে দিতে পারবো না, হাঁচিয়ে দিলে সে সে ডাক্তার থেকে নিয়ে এসে আসে, এটা অতি যত্ন, এই অতি যত্ন আমি অসুস্থ যাচ্ছি।
হ্যালো হ্যালো ফুপা, আসসালামু আলাইকুম ফুপা, আপনি কোথায়? চেম্বারে? ফুপা আপনি তাড়াতাড়ি আসুন, ফুপা প্লিজ প্লিজ আপনি তাড়াতাড়ি আসুন। আপনাদের জামাই কেমন যেন করছে, কোনটা কি ব্যথায় মাথা ছিঁড়ে যাচ্ছে। ফুপা আপনি প্লিজ জলদি চলে আসুন প্লিজ। হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি। ছোট খালা আছে? তাড়াতাড়ি তো। হ্যালো হ্যালো খালা, খালা একটু তাড়াতাড়ি আমাদের বাসায় চলে আসো না, তোমাদের জামাই জানি কেমন করতেছে। হ্যাঁ ওর নাকি মাথা ব্যথায় নাকি একদম মাথা ছিঁড়ে যাচ্ছে। খালা প্লিজ তুমি তাড়াতাড়ি আসো খালা, আমার খুব ভয় লাগতেছে। খালা তুমি প্লিজ তাড়াতাড়ি আসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি সব পাচ্ছি খালা, তুমি আসো। একটু পরে ফুপা চলে আসবে, টেনশন করো না। যে ডাক্তার ফুপা, এই হচ্ছে আমার অবস্থা, খুবই খারাপ অবস্থা আমার, বিশ্বাস খুব খারাপ। আমার যদি খারাপ লাগে এটা আমি বলতে পারি না, বলা যায় না, বললে সে পুরো বাড়ি মাতিয়ে তোলে। ও এমন একটা সিচুয়েশন তৈরি করবে না, আমার আর ভাল লাগে না, মানে অতি যত্ন না, আমি অসুস্থই যাচ্ছি। আমার খারাপ লাগলে সেটাও কি আমি বলতে পারবো না? এবার আমারটা শোন, একদিন কি হয়েছে অফিসে, অফিসে কি হয়েছে, অফিসে হয়েছে কি,
খুবই অদ্ভুত, শুধু শুধু আমার ঘুমটা নষ্ট করলে। ফোন করেছে এখন, 1000টা প্রশ্ন করবে আমি খেয়েছি কিনা, এটা কেন খাচ্ছি, এটা তো খারাপ, কোনো কিছু খাওয়া যাবে না, ওষুধ খেয়েছি কিনা, এটা করেছি কিনা, ওটা করেছি কিনা, ভাই আমার তো একটু ফ্রিডম লাগবে, তাই না? একটা মানুষ দাঁড়া, ওটা ধরে দিচ্ছি। হ্যালো, হ্যাঁ বলো। হ্যালো বাবু, কি করো তুমি, পানি খেয়েছো? আচ্ছা আমি না তোমাকে বলেছি প্রতি আধা ঘন্টা পর পর পানি খাবে, হ্যাঁ? তোমার তো নাস্তার সময় হয়ে গেছে, কি খেয়েছো? লাঞ্চ কিন্তু ঠিক টাইমে করে ফেলবে বাবু, শুনতে পাচ্ছ? আচ্ছা আর হচ্ছে যেটা হচ্ছে যে তুমি ঠান্ডা পানি একদমই খাবে না, হ্যাঁ? আর চা খাওয়ার দরকার নেই, ঠিক আছে? হ্যাঁ, আর এসির বাইরে যেও না, তোমার তো খালি ঠান্ডা লেগে যায়। হ্যাঁ শোনো না, হ্যালো শুনতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে, সব ঠিক আছে, ওষুধ খেয়েছি, সব কিছু ঠিকঠাক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিকঠাক চলে আসবো। হ্যাঁ হ্যাঁ, রওনা দেওয়ার আগে গাড়িটা স্টার্ট দিয়ে ফোনও দিব তোমাকে। হ্যাঁ কোনো সমস্যা নেই, এসি 2 দাগ থাকবে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, বাই। আর আমার ওর সঙ্গে 30 সেকেন্ডের বেশি কথা হয়েছে বলে মনে পড়ে না, দাঁড়া দেখাচ্ছি তো। হ্যালো, হ্যালো, কই তুমি? আমি বাসায়। কেন? এমনি 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 আবার ফোন করার কি হলো? ফাইলটা কি পেয়েছো? দেখো আদিল, তোমার ফাইলপত্র গুছানোর মতো এত সময় আমার নেই, আমার নিজেরই অনেক জরুরি কাজ থাকে। বেটার তুমি একটা অ্যাসিস্ট্যান্ট রেখে দাও যে তোমার ফাইলপত্র সব কিছু মেনটেন করবে। দেখলাম খানিকটা শুনেছি, স্পিকার যথেষ্ট লাউড ছিল। চল অজয়দার কাছে যাই, প্রতিদিন তোর বিল দেওয়া লাগে, আমি দিচ্ছি। তোমাকেও সমস্যাটা অনেক জটিল, কিন্তু সমাধান খুব সহজ।
এই আদিল, তোমার বউ তোমার সময় দেয় না, সে সিরিয়াস, খুব সিরিয়াস, নানা কাজে ব্যস্ত থাকে সে, তাই তো? তারা তুমি ডিস্টার্ব করো না, তারা তার মতো থাকতে দাও। তুমি একটা পিএস নিয়ে নাও, দেখবে তোমার সব কাজ সামলাবে, বউকে জ্বালানো করার দরকার নেই। আর যখন বউ ফিল করবে তোমার কাছে আসবে, তখন দেখবা খুব এনজয়েবল মনে হবে। তোমার বউ তো গৃহিণী একজন, হাউস ওয়াইফ, সে তোমার ফিল করবে না তো কারে করবে? তোমায় তো জ্বালাবে বেশি বারবার করে, তাই না? তুমি এর থেকে পরিত্রাণ যদি চাও, তাইলে হচ্ছে তারে কোনো একটা কাজে ঢুকাই দাও, মানে জব টবে লাগাই দাও, তাহলে দেখবো পেশায় থাকবো, তাহলে তোমার খোঁজার সময় পেয়েবো না, টাইমই বলো তার। তুই ট্রাই করে দেখবো, দেখি। না না না, শামনি আপাকে আমি সভাপতি হিসেবে চিন্তাই করতে পারি না, আমিও তো তাই বলছি। কিন্তু শান্তা আপা যে বললো, আরে থ্যাত, শান্তা আপার কথা রাখ, শান্তা আপা কেন জানি কখনো নিউট্রালি কিছু চিন্তাই করতে পারে না। আদিল ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো, তোমরা কেমন আছো? আমাদের তো ব্যস্ত সময় যাচ্ছে, সংগঠনের নতুন কমিটি হবে তো, তাই নিয়ে সবাই ব্যস্ত। ঠিক আছে, তোমরা কাজ করো। আদিল ভাই আসছে, তুমি তাকে সময় দাও, কাল আবার বসি। তাতে কি হয়েছে, আমরা আমাদের কাজ করি আর ও এখন ফ্রেশ হবে। আদিল ভাই কিছু মনে করবে না, তুই কি আজকে নতুন দেখছিস ওকে? আর তাছাড়া আমরা আসলে কেউ কারো ব্যাপারে এরকম নাক করাই না, ও আমার কাজে ইন্টারফেয়ার করে না, আমিও ওর কাজে ইন্টারফেয়ার করি। ওর আসার বোধ হয় সময় হয়ে গেছে ভাবি। না জানেন, এত অনিয়ম করে, ঠিক মতো তো খাই না, আমি তো মাঝে মাঝে নিজে গিয়ে ওকে খাইয়ে দিয়ে আসি, এত অনিয়ম করে, একদম বাচ্চা একটা, জানেন ভাবি। আমি না থাকলে যে ওর কী হতো, আমি ওকে ঠিকঠাক মতো বলি বাবু পানি খাও, বাবু নাস্তা করো, না হলে ও কিচ্ছু নিজে নিজে করতে পারে না, কি অবস্থা বলেন তো। ও আসার তো সময় হয়ে গেছে মনে হয়, ওই এসেছে। গল্প পরে হবে, তুমি আগে একটু রেস্ট নাও, ভাবি তো আছেই, তাই না ভাবি? চলো আচ্ছা দাঁড়াও, এই ভাবি আমি একটু যাই, হ্যাঁ একটু ছেড়ে দিয়ে আসি, একটু রেস্ট নে, চল। আর বলো না, ওই যে নতুন কমিটি হচ্ছে, এটা নিয়ে একটু ব্যস্ততা যাচ্ছে।